হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা একদম বিন্দাস আছি। তো আজকে দেখো, আজকে সকাল সকাল টিউশনই পড়ানো কমপ্লিট। এখন আমি জাস্ট একটু ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও আর করে নিই সকালবেলা, কারণ এখন বাজে 10টা, সবার ব্রেকফাস্ট কমপ্লিট, এখন দুপুরের রান্না চলছে। চলছে মানে সবে মাছ বাবা এনেছি, সেগুলো কাটাকুটি করে রেখে হলুদ নুন দিয়ে এসেছি, আর একটু চিংড়ি মাছের মাথা মানে ছাটির মাথাগুলো, ওগুলো খেতে খুব ভালো লাগে, তো সেগুলো এনেছি। সেগুলো একটু হলুদ নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ফোন নিয়ে ব্যস্ত আপাতত, আর বরবারই ঝাড় দেওয়া হয়ে গেছিলো একবার, আবার আর একবার দিতে হবে, কারণ টিউশনি করে ওরা চলে গেছে। তো যাই হোক, আর কালী পুজোর সবার সবাইকে শুভেচ্ছা সামনে পুজোর জন্য। আজকে মাথায় খুব ভালোভাবে তেল দিয়েছি, ওই জন্য একটু খোপা করে রেখে দিয়েছি, পরে স্নান করব। এখন দেখো চিংড়ি মাছের মাথা বসিয়ে দিয়েছি, আর এখানে আছে পাঁচ ট্যাংরা মাছ, আর বড় বড় ল্যাটা মাছ এনেছে ছেলের জন্য। ছেলেকে পাঁচ ট্যাংরা মাছ আমি দিই না, তো আমাদেরও তাই খাওয়া উচিত না, কারণ অতিরিক্ত তৈলাক্ত মাছ। তো যাই হোক চলো, আমি তোমাদেরকে এখানে আছে ল্যাটা মাছ অনলি ফর ছেলের জন্য একটা মাছের ঝোল করে দেবো, আর এখানে আছে পাঁচ ট্যাংরা, আর এখানে হালকা করে নাড়তে হবে, না হলে ঘিগুলো সব বেরিয়ে যায়। তো যাই হোক, আর একটুখানি হলেই আমি নামিয়ে নেবো, আর একটু জলটাও বেশি দিয়েছি, কারণ আমি গিয়ে ঝাল করব, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি, ওখানে গিয়ে আর আমি জল দেব না। তো দেখতেই পাচ্ছ, আর শীতকাল যেহেতু পড়ে গেছে, সেহেতু মা এখানে উনুনটা বের করেছে, উনুনটা ওই জায়গাটা ঢাকা দেওয়া ছিল, এখানে বের করেছে অনলি ফর শীতকালে, এখানে মা উনুনে রান্না করবে। দেখতেই পাচ্ছ, আর ওই যে মা কাঠ নিয়ে আসছে, কোন জায়গাটা নিয়ে আসবে। তো মা তো এখানে রান্না করবে বলছে, বাট আমি এখানে রান্না করতে দেবো না বলছে, কারণ এখানে হলুদ গাছ আর ফুল গাছটা মারা যাবে, মা ওইখানটা দেবে বলছে। তো ওই জন্য বলছে একটু সরিয়ে দিই গাছটাকে, তারপরে রান্নাটা করব। তো চলো সরি। এখানে দেখো একটা হলুদ গাছ মা বসিয়েছে, আর তার সঙ্গে এটা সৈকত কোথা থেকে এনে পুঁতে দিয়েছে। এই গাছের ফুলগুলো দুবার হয়েছিল, দুটো ফুল ফুটেছিল, তো দারুণ হয়েছিল। তো এই গাছটার জন্য ওটা হচ্ছে না, এটাকে জাস্ট আমি এইভাবে বেঁধে দেবো, তারপরে এটা একটু ঠিকঠাক হবে। তো চলো বেঁধে দিই। ওদিকে ওইগুলো করতে করতে এদিকে আমার মনেই নেই, তবে আসতে দেওয়া ছিল বলে বেঁচে গেলাম, না হলে হয়তো সব পুড়ে যেত। তো যাই হোক, এগুলো দেখো এখনো জল আছে অল্প, তো আর আমি জল দিচ্ছি না, এটাকে এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো দেখো নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প তেল দেব, দিলে তাহলে মাছ থেকে তেল বেরোবে। তো চলো এটা গরম হতে থাক, গরম হতে থাক, এটাকে তাহলে এটাকে তাহলে একটু মাখিয়ে নিই। প্রথমে আমি ল্যাটা মাছগুলোকে ভেজে নেব, দেখো মাছ ভাজা কমপ্লিট, এবার আমাদের মাছগুলো ভেজে নেব। দেখো চলো এগুলো ভেজে নিই। তো দেখো দুমদাম 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 আওয়াজ হচ্ছে, দুমদাম আওয়াজ হচ্ছে। তো এখন আমি যাচ্ছি না, একটু পরে যাবো, একটু হয়ে যাক আর ফাটাটাও কম হয়ে যাক, না হলে আমার মুখে ঢুকে ছিটকে আসবে। তুমি জীবনে কি করতে চাও বলো, জীবনে কি কুঁড়ে হতে চাও, না ধনী হতে চাও, না নিজের স্বপ্ন পূরণ করতে চাও কাজ বাজ করে, কোনটা? কিছু না, জীবনের লক্ষ্য নেই যখন বিয়ে করেছো, কেন বিয়েটা করেছো কেন বলো তো? আমার এই ঠিকঠাক লক্ষ্যে পৌঁছানোর জন্য, ছেলেরে ঠিকঠাক লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজে ঠিকঠাক লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, নো কমেন্ট, উত্তর নেই, আমি এমনি যা বলি উত্তর দিতে পারে না।
তো উত্তর তো দিতে পারছে না, দেখো কাঁদো কাঁদো মন, সারাদিন সবসময় ফোন নিয়ে শুয়ে থাকে। তো বমুরা কারেন্টটাও চলে গেছে, এখন আমার দেখো মাছ ভাজা প্রায় এক পাট হয়ে গেছে, আর এক পাটটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে এবার। দেখো আমি মশলাগুলো করে নিচ্ছি, আপাতত মশলা করছি মাছের ঝালের জন্য। আর প্রথমেই আমি পাঁচ ট্যাংরা মাছের ঝালটাই করে নেব। তো দেখো হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর কি, যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দেয় আমি দিয়ে দিয়েছি। এবার আপাতত শুধু মাছের ঝালটা হলেই আমি মানে শান্তি পাবো, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখনও দুটো স্টেপ বাকি আছে, দুটো মেনু করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি রেডি, আমি নিয়ে চলে এসেছি। আর ওদিকে আমাদের ভাতও হয়ে গেছে, এইগুলো এবার একটু পরিষ্কার করে নেব। আর এটা দেখো আর ধৈর্য ধরতে পারছে না। কেমন হয়েছে বলবে? কেমন হয়েছে? আমার ফেভারিট মাছ। আর আমার ফেভারিট কি মাছ বলো তো জানো? শোনাবো বাবু, হলো ইলিশ। শোনাবো তো খায় বলবে ইলিশ বলো না ইলিশ। এবার রান্নাটা করে নেবো ছপ করে, তারপরে ছেলের রান্নাটা করব। তো চলো আমি কড়াইটা একটু ধুয়ে নিয়ে কমপ্লিট করে ফেলি, এটার রেসিপিটা দেখাবো না। এটা যখন এটা এবারে এনেছে বাবা একটু ছোট ছোট, এরপরে আস্তে আস্তে আরও বড় বড় উঠবে, তখন তোমাদেরকে আমার ফুল রেসিপি দেখাবো। এখন আপাতত রান্নাটা আমি করে নিই। একদম চিংড়ি মাছের মাথা রেডি রেডি। তো ফাইনালি বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো এবার গিয়ে স্নান করব, ছেলেকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন আপাতত তোমাদেরকে পুরো টোটাল মেনুটা দেখিয়ে দিই, নিরামিষ আমিষ সব কিছুই। চলো আছে আমার ছেলের তরকারি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এখানে আছে আমাদের পাঁচ ট্যাংরা মাছের ঝাল, আর এখানে হচ্ছে আমাদের আদার মাথা একটা ঝাল করেছি মাখো মাখো। এগুলো হচ্ছে আমিষ, আর এগুলো হচ্ছে নিরামিষ। নিরামিষ হলুদ ছাড়াই ওই বরবটি আলু ভাজা, আর আছে ফুলকপি আলু পালং শাক হেনা তেনা দিয়ে একটা চচ্চড়ি, মানে তরকারি মতো। আচ্ছা যতবার আমি ঘরটায় ঠিক গোজাবো ততবার ঠিক একদম এ করে দেবে। আমি এই পা পোস্টার আমি দেখি সবসময় গুটিয়ে দাও, কেন গুটিয়ে দাও কিসের জন্য? এ শুয়ে শুয়ে হয় না, এর সারাদিন শোয়া আর ডিউটি যাওয়া। আর এবার আমি ছেলেকে চান করাতে যাব। এসো না চলে আয় চান করবি, চলো জামাগুলো খুলে দাও দিয়ে চান করিয়ে দিই। তো ফাইনালি বন্ধুরা আমি খেতে বসে গেছি, এ দেখো সবার খাওয়া কমপ্লিট, শুধু আমার খাওয়াটাই যা বাকি আছে। আর মা শুয়ে শুয়ে টিভি দেখছে, ছেলে খাওয়ারে কমপ্লিট, ওর বাবার সঙ্গে আছে। তো খেতে তো ভালোই লাগছে আর ভালো হয়েছে। সেটা আলাদা আর এটা আলাদা। তো চলো খাওয়াটা শেষ করে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তো এখন একটু মুড়ি চানাচুর হেনা তেনা এসব টুকটাক খাওয়া হয়েছে, আর এখন বাজে ছটা। আর আজকে আমরা একটা শুভ একটা কাজ করতে চলেছি এখন, কারণ এই মুহূর্তটাই শুভ। চলো তো দেখো আমি চারটে মাথা থাকবে সেরকমভাবে প্রদীপটা নিতে হবে, একটাই প্রদীপ আর চারটে মাথা থাকবে। তো দেখো আমি দুটো সলতে এদিক ওদিক করে নিয়েছি, দেখো চারদিকে জ্বলছে একটাই প্রদীপে। তো এই প্রদীপটা আমি আমার বাড়ির দক্ষিণ দিকে রাখবো। দেখো
তো নমো যমদেবায় নমো বলে যমদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। তো আজকের মতন টাটা।